হ্যাঁ, এটা তো ইঁদুরের মতো দেখতে, কিন্তু ইঁদুর না। না, এটা ইঁদুর না, ইঁদুর প্রজাতির, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ইঁদুর গোত্রের, আচ্ছা, তো কিন্তু ইঁদুর না। আর এই হ্যামস্টার গুলা আগে আমরা যেটা করতাম, যে অনেকে বাসায় অ্যাকুরিয়াম রাখতো, হ্যাঁ, অ্যাকুরিয়ামের পরিবর্তে আপনি হ্যামস্টারটা মেনটেন করতে পারেন। এটা ডর্ফ জাতের একটা হ্যামস্টার, এটা অ্যালবিনো রেড আই আচ্ছা আচ্ছা হ্যামস্টার আর কি। আচ্ছা, তো এটা কি ফিমেল না মেল? এটা ফিমেল, এই ফিমেল, আমাকে যা দেখতেছেন এগুলো হচ্ছে মোটামুটি আমার ব্রিডিং 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 এর জন্য সব। ব্রিডিং এর জন্য। ওইটা হচ্ছে শর্ট কোট, এটা লং কোটের, এটা লং কোট আর কি। আচ্ছা আচ্ছা, এটা মাশাআল্লাহ। এটা উপর থেকে আচ্ছা, আমি সুইয়ে যদি আপনি একটু উপর থেকে যদি দেখানোর চেষ্টা করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন? কিন্তু মূলত হ্যামস্টারের জন্য এটা না। আচ্ছা হ্যামস্টারের জন্য হ্যামস্টারের আলাদা কেজ থাকে, আচ্ছা তবে আচ্ছা, আপনি যখন ওই যে অ্যামাজন, তারপরে ফ্লিপকার্ট, হ্যাঁ, আদার্স অনলাইন সাইট গুলাতে দেখবেন, ইউরোপিয়ান সাইট গুলাতে দেখবেন, ওরাই দেখবেন যে ওদের ফার্মিং সিস্টেমটা এবং হবিজের সিস্টেমটা ওরা এইরকম বক্সের মধ্যেই কাজটা করে। আর কেউ যদি পার্সোনালি চায়, আমি তাকে তার ডিজাইন অনুসারে আমি কাজ করে দিতে পারবো, এটা আমি নিজের হাতে তৈরি করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আবারও চলে এসেছি শরীফুল ভাইয়ের কাছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিছু হ্যামস্টার। এখানে অনেকগুলো জাতের হ্যামস্টার রয়েছে। কোনটা কোন জাতের হ্যামস্টার, কত টাকা দাম, কত মাস বা কত বছর বয়স, কিভাবে সেট আপ দিতে হবে, কিভাবে ব্রিডিং করাতে হবে, বিস্তারিত সব কিছু আজকে আমরা জানবো শরীফুল ভাইয়ের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। শরীফুল ভাই, আমরা শুরু করবো কোনটা দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে শুরু করি। এটা আমাদের একটা ডর্ফ, হ্যাঁ, ডর্ফ হ্যামস্টার, এটা হাই মোল্টেড। আচ্ছা আচ্ছা, আমি যদি দর্শকদেরকে একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কতটা কিউট। হ্যাঁ, এটা তো ইঁদুরের মতো দেখতে, কিন্তু ইঁদুর না। না, এটা ইঁদুর না, ইঁদুর প্রজাতির, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইঁদুর গোত্রের, আচ্ছা, তো কিন্তু ইঁদুর না। আর এই হ্যামস্টার গুলা আগে আমরা যেটা করতাম, যে অনেকে বাসায় অ্যাকুরিয়াম রাখতো, হ্যাঁ, অ্যাকুরিয়ামের পরিবর্তে আপনি হ্যামস্টারটা মেনটেন করতে পারেন। আর হ্যামস্টারটা মেনটেন করা খুব ইজি, সহজ। ওদের যে সুন্দর ছোট একটা সেটেলমেন্ট দিয়েছেন, একটা হাইডিং প্লেস দেওয়া, একটা ঘর দেওয়া, একটা হুইল দেওয়া, একটা ওয়াটার বোতল দেওয়া আর ফিড দেওয়া, আপনি এই একটা কন্ডিশনে একটা সেটেলমেন্টে রেখে আপনি 2-3 দিনের জন্য চলে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো বেশি, এখানে, আচ্ছা, এখানে যে এটা কি দেওয়া, কাঠের তুষ? হ্যাঁ, এগুলো না কাশের তুষ না, এটা হচ্ছে চিপস। আমরা যখন কাঠগুলা রান্দা করা হয়, রান্দা করার পর এক ধরনের চিপস হয়, হ্যাঁ, আমরা ওই চিপস গুলা নিজেরা কাঠ কিনি, কাঠ কেনার পরে চিপসটা তৈরি করি। চিপসটা তৈরি করার পরে সেটা কয়েকটা প্রসেসের মাধ্যমে এটা জীবাণুমুক্ত করা হয়, কারণ অনেক সময় কাঠের মধ্যে, এই চিপসের মধ্যে ডাস থাকে, তারপরে আপনার এই কি বলে পানি থাকে, মশচার থাকে, যেগুলো থেকে পরবর্তীতে ফাঙ্গাস হয়। আচ্ছা আচ্ছা, দুপুরের টাইম তো সব ঘুমাচ্ছে, এটা সিরিয়ান, এটা সিরিয়ার। আচ্ছা আচ্ছা, তো এখন যেমন আমি যদি শুরুতে যেটা দেখেছিলাম, এটা এটার বয়স কত? এগুলার এটা প্রায় 3-4 মাসের মতো হবে, চার এটা মাসের আমার ব্রিডিং, এটা ব্রিড দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো পাশাপাশি যদি আমরা আর একটু দেখি, আমরা ছোট্ট করে সর্বোচ্চ সংক্ষেপে চেষ্টা করবো শেষ করার, তো এটা সম্পর্কে একটু বলেন। এটা হয়েছে সিরিয়ান একটা হ্যামস্টার, ওইটা সিরিয়ার। আচ্ছা, এটা এটা কি মেল না ফিমেল? এটা আমাদের মেল, ফিমেল, ফিমেল, এটা ফিমেলের বক্স, এই যে এখানে ফিমেল আইডেন্টিফাই করা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লং হেয়ার। আচ্ছা আচ্ছা, তো পাশাপাশি লং কোটের, এটা ওইটা হচ্ছে শর্ট কোট, এটা লং কোটের, এটা লং কোটের। আচ্ছা আচ্ছা, এটা এটা উপর থেকে, আচ্ছা, আমি যদি একটু উপর থেকে যদি দেখানোর চেষ্টা করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একই কামড় দেয় না, ওরা কামড়ায় না, তবে ওই ডর্ফটা হালকা বাইট করে, এটা সবসময় না, যদি আপনি বিরক্ত করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে যদি, এখানে আরেকটা আছে, আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা, এটা কি, এটা মেল না ফিমেল? এগুলো সবগুলোই ফিমেল, ফিমেল না, আচ্ছা, ব্রিডিং এর জন্য নাকি? হ্যাঁ, এগুলো ব্রিডিং এর জন্য। আচ্ছা আচ্ছা, পাশাপাশি যে এটাও দেখতে পাচ্ছি আমরা, তো এখানে মোট কতগুলো জাতের হ্যামস্টার আছে এখন? এখানে আমার কাছে এই মুহূর্তে 3 প্রকারের হ্যামস্টার আছে, 3 জাতের। হ্যাঁ, 3 জাতের। আচ্ছা আচ্ছা, আর ডর্ফ হ্যামস্টার কি বলে, এখানে এই যে রোবোস্ক আছে, ওইটা, আচ্ছা, আমি যদি একটু খুলে দেখানোর চেষ্টা করি একে একে। এটা ডর্ফ জাতের একটা হ্যামস্টার, এটা অ্যালবিনো রেড আই। আচ্ছা আচ্ছা হ্যামস্টার আর কি। আচ্ছা, তো এটা কি ফিমেল না মেল?
এটা ফিমেল, এই আমাকে যা দেখতেছেন এগুলো হচ্ছে মোটামুটি আমার ব্রিডিং ব্রিডিং এর জন্য, ব্রিডিং এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে আমি যদি এটার প্রাইস সম্পর্কে জানতে চাই, এটা এটা এগুলোর মার্কেট প্রাইস এভারেজে আপনার প্রায় 2000 এর মধ্যে পড়ে আর কি, পেয়ার পেয়ার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আবার হাই মোল্টেড মোল্টেড আছে, পান্ডা ফেজ আছে, এগুলো এক একটা এক একটা মানে এক এক রকম প্রাইস হিসেবে। হ্যাঁ আচ্ছা, কোয়ালিটি হিসেবে ওদের প্রাইসটা ওঠানামা করে আর কি, সেক্ষেত্রে 4.5-5 পর্যন্ত যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাইয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হ্যামস্টার পালন করলে লাভটা কি, বা এই হ্যামস্টার আমরা কেন পালবো বা পুষবো কেন? হ্যামস্টারটা সবচেয়ে প্রথম হলো সে আপনাকে খুব সহজে আনন্দ দিবে। হ্যাঁ, আপনি যখন বাসায় আসবেন, বাসায় আসার পরে যখন আপনি হ্যামস্টারটাকে সময় দিবেন, ও আপনার সাথে প্লে করবে, আপনি হাতে নিয়ে ঘুরতে পারবেন, হাতে রাখতে পারবেন। হ্যাঁ, হ্যামস্টার আপনি হাতে নিতে চাইলে হাতে নিতে পারবেন, এই আমাকে একটা হ্যামস্টার দাও হাতে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, তো এইটার সেটআপের বিষয়ে যদি আসি, এখানে কি মানে এর জায়গা বা স্পেস কতটুকু লাগে? না, এইখানে জায়গা এবং স্পেস বেশি লাগে না, তারপরে মিনিমাম আপনি 24 ইঞ্চি অথবা 18 ইঞ্চি একটা যদি অ্যাকুরিয়ামের কিউব নেন তাও হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে কি মানে আলাদাভাবে ঘরের জন্য ব্যবস্থা? হ্যাঁ, এটা জাস্ট হাইডিং প্লেস দেওয়া হয়েছে, লুকিয়ে থাকতে পছন্দ করে, লুকিয়ে থাকতে পছন্দ করে ওরকম আর কি। যেমন এই যে দেখেন, এটা সম্পর্কে কিছু বলেন। এটা সিরিয়ান লং কোডের একটা ফিমেল। হ্যাঁ, এটা এগুলো সিরিয়ার। আচ্ছা, তো এটার প্রাইস কিরকম পড়বে, পেয়ার বাচ্চা? এগুলার প্রাইস আপনার ওই 2000 এর মধ্যেই ওঠানামা করবে, ওঠানামা করে 2000 এর মধ্যেই, মার্কেট যা আছে মার্কেটের মধ্যেই, মানে মার্কেট রেটে যা থাকবে ওই ওই রেটটাই থাকবে আছে এখানে। আচ্ছা, হ্যামস্টার পালনের ক্ষেত্রে তো অবশ্যই এদের খাবারের বিষয়টা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তো খাবার কি কি খাওয়াতে হয় এদের স্বাস্থ্য ভালো রাখার জন্য বা সুস্থ রাখার জন্য? এদের খাবারটা মেনটেন করা খুব ইজি। হ্যাঁ, আপনি মাঝে মধ্যে ট্রিট দিবেন, আর রেগুলারলি আপনি এই জিনিসটা দিতে পারেন। যেমন আমরা পাখির যে খাবারটা দেই, বিশেষ করে ককাটেলের যে একটা বেস্ট খাবার থাকে ওই সিড মিক্সটা আপনি এখানে অ্যাড করতে পারেন, আর এখানে ক্যাটফিড ক্যাটফুডটা দিতে পারেন। আচ্ছা, ক্যাটফুড কেন? এগুলো ক্যাটফুড, ক্যাটফুডটার ভিতরে ওই যে প্রোটিনের যে বিষয়টা থাকে, আচ্ছা আচ্ছা, প্রোটিনটা খুব ইজিলি ওনাদের ওরা সব পেয়ে যায় আর কি। তারপরে শাকসবজি দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ফলমূল দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার এদের কি সুপার ওম আছে, একটা একটা পোকা আছে, পোকাটা এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, যে সুপার ওম, হ্যাঁ আচ্ছা, ওইটাও তাদের প্রোটিনের কাছে, মানে সেঙ্গার মতো যে বড় বড় যে পোকা, না এটা সেঙ্গার মতো, হ্যাঁ সেঙ্গা না, আমরা দেখি একটা এক এক ধরনের পোকা আর কি, যেটা আসলে সুপার ওম বলে আমরা সবাই চিনি, ওটা দিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো এই খাবার কেউ যদি সুপার ওমটা দিতে তার প্রবলেম হয়, সে কালেক্ট করতে না পারে, তখন সেই ক্ষেত্রে সে একটু ইয়ে কি বলে মুরগি ফার্মের মুরগির মাংসটা একটু স্লাইট, আচ্ছা তারপরে ডিমের সাদা অংশটা এগুলো দিলে তাদের প্রোটিনের ঘাটতিটা মেকআপ করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, মূলত এটা লাগে। আর ওরা খুব দ্রুত বাচ্চা দেয়। আচ্ছা, সর্বোচ্চ 3 মাসের মধ্যেই ওরা বাচ্চা টাচ্চা দিয়ে দেয়। আচ্ছা, বাচ্চার হিসাবে যদি আসি তাহলে বাচ্চা কত মাস বা কয় পিস করে বাচ্চা দেয়? না, এটা আসলে এভাবে বলার মতো না, কারণ হলো ওরা 7টা, 8টা, 6টা, 3টা বাচ্চা দেই। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আরো কিছু প্রশ্ন করতে চাই, যে ভিতরে যে বাটি যে নড়তেছে, বাটিটা দেওয়ার কারণটা কি? এটা হচ্ছে ওরা দৌড়াতে পছন্দ করে, খেলতে পছন্দ করে বেশি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দৌড়ঝাঁপ করতে খুব পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আমরা তো তাদেরকে ছোট একটা পরিসর মানে স্পেসের মধ্যে রাখছি, ওই স্পেসটাকে যদি লম্বা করতে হয়, বড় করতে হয়, তখন তাদেরকে এই মুভমেন্টটা যদি করতে পারে, তখন ওই দৌড়ানোর যে স্পেসটা ও পেয়ে যায়, পেয়ে যায়। হ্যাঁ, আর ওরা দৌড়াতে খুব বেশি পছন্দ করে, ভালোবাসে, হাইট করতে মানে নিজেকে লুকায় রাখতে লুকাতে পছন্দ করে। আমি কাস্টমাইজ করা একটা হ্যামস্টারের বক্স করতেছি, যেমন কেউ আমার কাছে এক পেয়ার হ্যামস্টার নিল, নেওয়ার পর সে তাকে দুইটা মেল ফিমেল, শুধু ব্রিডিং এর জন্য মেল ফিমেল একসাথে রাখার পর, ব্রিডিং এর পরে মেলকে আলাদা একটা স্পেসে দিয়ে দিলো, ফিমেলকে আলাদা স্পেসে রাখলো, সে একটা জাস্ট এই এই পোর্শনটা গ্লাস আইটেম হচ্ছে, গ্লাস দেওয়া হচ্ছে, উপরে এই নেটটা থাকছে, এখানে কিছু মানে ডেকোরেটেড ঘর হচ্ছে, সিঁড়ি হচ্ছে, যেন সে স্মুথলি খেলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে আমি কাস্টমাইজ করা, এখনো হয়নি, না এটা ফুলফিল কমপ্লিট হয় নাই, এগুলো আপনি করে দেন? হ্যাঁ, আমি কাস্টমারের চাহিদা অনুসারে, তার ডিমান্ড অনুসারে
কাস্টমাইজ হিসাবে কাস্টমাইজ করে আমি তাকে কাঠের একটা ঘর বানাই দিই, বক্স বানাই দিই, যেটা আসলে আপনারা এটার সুবিধাটা কি, এটার সুবিধাটা হলো আপনি একসাথে রেখে দিলেন, কোথাও আপনি রাখতে পারলেন, আমি যাবো দেয়ালে আপনি ঝুলে রাখতে পারবেন, টেবিলের উপর রাখতে পারবেন, হ্যাঁ আপনার চোখের সামনে আপনি রাখতে পারতেছেন, আপনার যেখানে যে সুবিধা, যেমন অনেককে আমরা যখন যে গ্লাসের কথা বলি, হ্যাঁ গ্লাসের বক্স গুলো মেইনটেনেন্স করা একটু কষ্ট করে দাঁড়ায়, এরকম ফ্রেম রাখা, হ্যাঁ এবং একটা কস্টিং আছে, এই গ্লাসের চব্বিশ ইঞ্চি বাই 18 ইঞ্চি 15 ইঞ্চি অথবা 1 ফিট মিলানোর যে সাইজটা, গ্লাসের যে রেটটা পড়ে, এবং ওই গ্লাসের এইজিং গুলোর কারণে একটা অ্যাক্সিডেন্ট থাকে, গ্লাসটা মেইনটেইন করতে যে গ্লাসটা ভেঙে যেতে পারে, এটা একটা খুব বড় প্রবলেম মানুষ থাকে অনেক সময়, এটা একটা প্রবলেম। আবার যখন আপনি এই যে এই এই বক্সের মধ্যে ব্রিডিং করেন, এই বক্সের মধ্যে ব্রিডিং করতে গেলে তখন দেখা যায় কি, এই এরকম একটা বক্স কিনে আনা, এই বক্সটা তো আসলে মূলত এটার জন্য না, আচ্ছা এটা কার্গো বক্স, এগুলো অন্য কাজের, আমরা কিন্তু এখন এটাকে এই মানে হ্যামস্টার ইউজের জন্য করতেছি। যেমন আমি এটা করতে যেয়ে দেখেন এই কার্গো বক্সটা আমি নষ্ট করলাম, এই কার্গো বক্সটা কিন্তু পরবর্তীতে আমি এটাকে আর ছিদ্র করতে পারবো না, হ্যাঁ এটা আনইউজড হয়ে পড়ে গেল, আচ্ছা কিন্তু মূলত হ্যামস্টারের জন্য এটা না, হ্যামস্টারের জন্য হ্যামস্টারের আলাদা কেস থাকে, তবে আপনি যখন ওই যে অ্যামাজন তারপরে ফ্লিপকার্ট হ্যাঁ আদার্স অনলাইন সাইটগুলোতে দেখবেন, ইউরোপিয়ান সাইটগুলোতে দেখবেন, ওরাই দেখবেন যে ওদের ফার্মিং সিস্টেমটা এবং হবিজের সিস্টেমটা ওরা এইরকম বক্সের মধ্যেই কাজটা করে। আর কেউ যদি পার্সোনালি চায় আমি তাকে তার ডিজাইন অনুসারে আমি কাজ করে দিতে পারবো, এটা আমি নিজের হাতে তৈরি করি, আচ্ছা আচ্ছা, কোনো ওয়ার্কার না, কোনো কিছু না, কারণ আমি আমার নিজের শখের জন্য করা, তো তা আমি অন্যের শখটাকেও প্রাধান্য দিতে পারি, আমি বিশ্বাস করি অন্যের শখটা আমার দ্বারা প্রাধান্য দেওয়া সম্ভব, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আর মানে কেউ যদি মানে যে কোনো ধরনের যে কোনো জাতের হ্যামস্টার চায় সে তো আপনার কাছ থেকে, হ্যাঁ ইনশাআল্লাহ কিনতে পারবে, হ্যাঁ 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 কিনতে পারবে। আচ্ছা তো আরেকবার একটু বলে দিবেন কি মানে প্রাইস কোথা থেকে শুরু এবং লাস্ট প্রাইস কত? না প্রাইসগুলো যে পার পিস বাচ্চা হিসাবে তো হয়তো কেউ যদি অ্যাডাল্ট নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা একটু ভেরি করে, তবে মার্কেটে যে রেটটা চলতেছে চলমান যে রেট আছে ওই রেট থেকে আশা করি একটু কমই পাবেন, আমি কমই দিব, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমি আপনাদেরকে সর্বোচ্চ সংক্ষেপে হ্যামস্টার সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, কত টাকা দাম পড়বে, কত মাস বা কত বছর বয়স, কোন কোন জাতের হ্যামস্টার রয়েছে এবং কিভাবে এদের আপনারা পালবেন বা পুষবেন, কিরকম সেট আপ হওয়া উচিত, বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো যদি কারো হ্যামস্টার কারো যদি প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করতে পারেন শরীফুল ভাইয়ের সাথে, বিস্তারিত ফোন নম্বর ঠিকানা সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে লিখে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে। ধন্যবাদ সকলকে।